হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসেছি কাশ্মীরের গুলমার্গে অবস্থিত রাজা হরি সিংয়ের মহলে, যেটি ছিল খুবই সুন্দর, সুসজ্জিত এবং বিশালাকার। প্রথমে একটি বারান্দা, সেখানে রয়েছে দেয়ালে ওনার একটি ফটো এবং কিছু সুন্দর কারুকার্য করা ফার্নিচার, একটি ওনার মহলের মডেল, এবং দেয়ালে রয়েছে কিছু ওনার পরিবারবর্গের ফটো। এরপর আমরা প্রবেশ করলাম ভিতরে। প্রথমে একটি লিভিং স্পেস, যেখানে কিছু কাঠের ফার্নিচার রয়েছে এবং কিছু চেয়ার ও সোফা পাতা রয়েছে। সুন্দরভাবে সুসজ্জিত ছিল প্রতিটি রুম, দেয়াল এবং সিলিংয়ে ছিল সুন্দর কারুকার্য। আসলাম একটি বিশাল হল রুমে, যেটি খুবই সুন্দরভাবে সাজানো ছিল এবং অনেক ফার্নিচার ছিল। আর ছিল একটু এই যে বড় সাইজের একটি বেড, সেখানে হয়তো উনি বসতেন, এবং কিছু সোফা পাতা ছিল যেখানে অন্যান্যরা বসত, ওপরে ছিল ঝাড়বাতি। এরপর আসলাম একটি বেডরুমে, এটিও অনেকগুলি ফার্নিচার দিয়ে সাজানো ছিল। প্রতিটি ফার্নিচারই সাধারণত কাঠের তৈরি এবং সেই আমলের কারুকার্য করা। সেই সব দেখার পর আমরা সেখান থেকে আরেকটি স্পেসে আসলাম এবং সেই স্পেসটিতেও দেখলাম বেশ অনেকগুলি ফার্নিচার রয়েছে, এবং একটি ডাইনিং স্পেস ছিল সেখানে, যেখানে ডাইনিং টেবিল ও চেয়ার পাতা ছিল। প্রতিটা রুমেরই দেয়াল এবং সিলিংয়ে কারুকার্য ছিল। আসলাম আরেকটি বেডরুমে, সেটিও সুন্দরভাবে অনেকগুলি কাঠের ফার্নিচার দিয়ে সাজানো ছিল। প্রতিটি রুমেরই ইন্টেরিয়ার খুবই সুন্দর ছিল। একটি লম্বা বারান্দায় আসলাম, সেখান দিয়ে প্রবেশ করলাম আরও একটি রুমে। এই রুমটিও সুন্দরভাবে সাজানো ছিল এবং এখানেও কিছু চেয়ার টেবিল ও ফার্নিচার রাখা ছিল। এই রুমটি থেকে আমরা আবার তার লাগোয়া আরও একটি রুমে প্রবেশ করলাম। এই রুমটিতে ভেতরে এসে দেখলাম এটিও আরও একটি বেডরুমে ছিল এবং এখানেও অনেক ফার্নিচার ছিল। সেখান থেকে আমরা বেরিয়ে এসে প্রবেশ করলাম আরও একটি রুমে। ভেতরে এসে বুঝলাম এটি ছিল একটি মিউজিয়াম রুম, এবং এই মিউজিয়াম রুমটিতে ওনার ব্যবহার্য অনেক জিনিসপত্র সংরক্ষিত রয়েছে, যেমন ওনার বর্ম, যেটি পরে উনি হয়তো যুদ্ধে যেতেন, এবং ওনার ব্যবহার্য কিছু অস্ত্র, এই অস্ত্রগুলি হয়তো যুদ্ধের সময় কাজে লাগতো। এগুলি সুন্দরভাবে সাজানো রয়েছে। আর রয়েছে কিছু আসবাবপত্র, যেগুলিও খুবই সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে এখানে। আমরা পুরো রুমটি সুন্দরভাবে ঘুরে ঘুরে পরিদর্শন করলাম। ছিল প্রচুর ভিড়। এরপর একটি লম্বা সিঁড়িতে করে নিচে নেমে আসলাম। নিচে ছিল একটি ইনডোর স্পেস, যেখানে একটি লম্বা বারান্দা এবং অনেকগুলি চেয়ার পাতা রয়েছে, যেখানে বহু লোক বসে আছে। আমরা সেই পাশ দিয়ে প্রবেশ করলাম একটি রুমে, যেখানে বুঝলাম যে লাগোয়া পরপর অনেকগুলি রুম এবং প্রতিটি রুমে অনেকগুলি ডাইনিং টেবিল এবং চেয়ার পাতা রয়েছে। হয়তো এখানে কোনো অনুষ্ঠানাদি, ভোজ ইত্যাদি সুসম্পন্ন হতো। সেখান থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম। ভীষণই সুন্দর লাগলো এই মহল।